শহরে দৃশ্য দূষণকে নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞাপন নীতিতে বদল আনতে চলেছে পুরসভা। যত্রতত্র বিজ্ঞাপন দেওয়া রুখতে এবার আরও কড়া ব্যবস্থা আনতে চলেছে পুরসভা। পাশাপাশি শহরে দুটি রাস্তা সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। এই দুটি রাস্তা হলো পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিট। এছাড়া উৎসবের মরশুমে লাগামহীন বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মেট্রো রেলকেও নিতে হবে অনুমতি। পুরসভার বিনা অনুমতিতে শহরের কোথাও বিজ্ঞাপন দেওয়া যাবে না। মেট্রো রেল বা অন্য কোনো বড় সংস্থাকে শহরের কোথাও বিজ্ঞাপন দিতে গেলে পুরসভার অনুমতি নিতে হবে। এবার থেকে বিনা অনুমতিতে কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না। পুরো আধিকারিকেরা জানাচ্ছে, শহরে অনুমোদন ছাড়াই অনেক বিজ্ঞাপন টাঙানো হয়েছে, সেগুলিকে এবার বেআইনি ঘোষণা করা হবে, তার বিরুদ্ধে পুরো কর্তৃপক্ষ আইনি ব্যবস্থাও নেবে। কলকাতার রাস্তাঘাটকে বিজ্ঞাপনের জন্য বেশ কয়েকটি জোনে ভাগ করা হবে। আউটডোর জোন, গ্রিন জোন, এছাড়া টেম্পোরারি জোনে ভাগ করা হবে শহরের এলাকাগুলিকে। কলকাতার কোনো হেরিটেজ ভবনের গায়ে বিজ্ঞাপন লাগানোকেও বেআইনি বলে ধরা হবে। শহরের রাস্তাঘাটে বিজ্ঞাপনের বারবারন্ত নিয়ে অভিযোগ আসছিল পুরসভার কাছে। যত্রতত্র বিজ্ঞাপন লাগানো হয়েছে পুরসভার অনুমোদন ছাড়াই। এই বেআইনি বিজ্ঞাপন রুখতে 21টি নতুন নীতি আনা হচ্ছে। খুব শীঘ্রই এই নীতিগুলির খসড়া প্রস্তাব নিয়ে পুরকর্তারা আলোচনা করবেন। কোনো বিজ্ঞাপন পুরসভার অনুমোদন প্রাপ্ত কিনা তা বুঝতে বিজ্ঞাপনে কিউআর কোড লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং যাতে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে নতুন বিজ্ঞাপন নীতিতে। গত আর্থিক বছরে বিজ্ঞাপন থেকে আয় নিয়ে সন্তুষ্ট ছিলেন না মেয়র ফিরহাদ আকিল, তাই তিনি চাইছিলেন বিজ্ঞাপন নীতির বদল আনতে। সেই মতো পুরো আধিকারিকেরা পরিকল্পনা করেছেন নয়া বিজ্ঞাপন নীতির। হাই নিউজ নেটওয়ার্ক।